सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम देश विदेशे जे जेखान थेके आमादेर भिडियोटी देखछेन आपनादेरके जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। नतुन आरो एकटी भिडियो निये एसलाम आपनादेर माझे। आजके भिडियोटी देशी बाच्चा सह छागल निये। आमि आजके आसछि नाटोर जिलार बड়াইগ্রাম थानार বাইমেল হাটে। এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে। আপনারা ইতিমধ্যে এই হাটের প্রথম পর্ব হয়তো দেখে ফেলেছেন, আমি তাই দ্বিতীয় পর্ব নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে আপনাদেরকে দেশি যে ছাগলগুলো রয়েছে বাচ্চা সহ ছাগলগুলো দেখানোর চেষ্টা করব এবং তার দাম জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি কথা বলছি না, তাহলে চলুন দ্বিতীয় পর্বে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভাই তো দেশি জাত না ভাই? আচ্ছা, এই ছাগলটা কয় দাঁত চলেছে ভাই? এটা ভাই বাচ্চাটা কি বাচ্চা ভাই? খাসির বাচ্চা। এ দাম চাচ্ছেন কত ভাই খাসির বাচ্চা সহ ছাগলটা? ভাই বাচ্চা সহ কত দাম চাচ্ছেন ভাই? 9000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা একটু ভালো করে দেখাই, দেশি ছাগল। একদিন হাটে চিল্লা চিল্লি করেছি, মন খারাপ করেছে। খালি বুড়ি 7000 টাকা ফিক্স করেছে। ভাই তো দেশি ছাগল না ভাই? আচ্ছা, এ বাচ্চার সাথে আছে? এ বাচ্চাটা কি বাচ্চা ভাই? পাঠি বাচ্চা। বয়স কয়দিন হয়েছে? 3 মাস বয়স হয়েছে না? ছাগলটা কয় দাঁত চলছে? 2 দাঁত। গা বাসা নাকি এখন? আবার এখন গাপ নাই। বাচ্চা সহ ছাগলটা কত দাম চাচ্ছেন? 8500 টাকা দাম চাচ্ছেন। এমনি দাম বলছে হাটে কত দাম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সহ কত দাম হচ্ছে? 6500 টাকা দাম বলছে। এমনি আলাদা আলাদা ভাবে দাম হচ্ছে নাকি? বাচ্চা কত দাম বলছে? আচ্ছা কত দাম বলছে বাচ্চা? 2000 টাকা, 1800-2000 টাকা দাম বলতেছে বাচ্চা। পাঠি বাচ্চা না? আচ্ছা, আর এটা দাম বলছে কত বড়টা? হ্যাঁ, 5500 টাকা। তাহলে আপনি কত ভেঙে দিচ্ছেন বাচ্চা সহ? এটা কত হলে বেচবেন বলে দিচ্ছেন? সাড়ে 7-8000 টাকা হলে বিক্রি করে দেবেন বাচ্চা সহ, তাই না? ভাই এটা আপনার পাঠি না? তা কয়টা চলছে ভাই? আচ্ছা আচ্ছা, গাব আছে নাকি? গাব আছে নাকি? গাব আছে নাকি? গাব নাই, ডাকাইছে। আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি তো 6000 টাকা দাম চাচ্ছেন। এমনি হাটে দাম বলছে এটা 3800 পর্যন্ত করছে। 3800 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে গাব আসছে তো দেখা যাচ্ছে, গাব আসছে তাই? আসলে ব্যাপারটা কি, আমি তো হাট ঘুরি, মানে হাট ঘুরি, হাট মানে ছাগলের ডাক আসলে কিন্তু অনেক ব্যাপারে ইয়ে করে না, কারণ একটা খরচা আছে, খরচার জন্য কিন্তু ইয়ে করে না, পাটার কাছে নিয়ে যায় না। এমনি কত ভেঙে দিচ্ছেন এটা ভাই? কত ভেঙে বেচবেন বলছেন? ভেঙে বেচবো 5500 হলে বেশ, 5500 টাকা হলে বিক্রি করবেন, তাই না? দেশি ছাগল তো না ভাই? কাকা এই ছাগলের দুটো বাচ্চা নাকি? না না, এরই একটা। এরই এরই একটা বাচ্চা না? হ্যাঁ, আরেকটা বাড়ি ছিল ওইটা। এ তো দেশি জাতের ছাগল না? হ্যাঁ, দেশি জাতের। এ বাচ্চা সহ, বাচ্চাটা কি বাচ্চা কাকা? পাটি বাচ্চা। পাটি বাচ্চা। বাচ্চা সহ দাম চাচ্ছেন কতটা? 14500 টাকা দাম চাচ্ছেন।
এমনি হাটের দাম বলছে? হ্যাঁ হাটের দাম বলছে? কত বলছে কাকা? এই দাম বলতেছে 8200 আর ওইটা বলছে 2200। আচ্ছা বাচ্চাটা 2200 টাকাতে বলতেছে আর এই বড়টা 8200 টাকা বলছে। 200 দাম বলছে। এমনি গাব আছে নাকি? আর গাব আছে নাই? গাব নাই না? আচ্ছা আচ্ছা গাব নাই। আপনি কত ভাঙ্গে দিছেন এটা বাচ্চা সহ? আমি ভাঙ্গি দিন আমি এটি 10000 কথা বলে দিছি আর ওইটা শেষ 2600। আচ্ছা আচ্ছা বাচ্চাটা 2600 টাকা বলছে আর এটা 10000 টাকা ফিক্স বলে দিছে তাই না? এটা তো বাচ্চা সহ তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই বাচ্চাটা কি বাচ্চা? ওইটাও পার্টি বাচ্চা। আচ্ছা এটা দেশি ছাগল? দেশি ছাগল। কয় দাঁত চলেছে এটা? এটা প্রথমবার। প্রথমবার দুই দাঁত হতে পারে? দুই দাঁত হয়নি না, দাঁত আছে এখন। আচ্ছা দুই দাঁত দাঁতিতে দুই দাঁত হয়েছে তার? দুই দাঁত হয়েছে, দাঁত হয়েছে। এ দাম সচ্চ কত বাচ্চা সহ? আপনি ভেঙে দেন এটা কত বেচবেন? আচ্ছা কেবল আসছেন আপনি, কেবল দাম হচ্ছে তাই না? এটা খাসি না ভাই? খাসিটার দাম চলছে 7000 নিচে দাম বলছে। আপনি চাইছেন কত এটা? আমি 8.5। 8.5 হাজার টাকা চাইছেন তাই না? এটা খাসি না? এটা দেশি জাত? আচ্ছা আচ্ছা ওইটার মধ্যে কিন্তু একটু ক্রস আছে তাই না ভাই? এটির দাম করছে 6200 দাম বলছে। আপনি কত ভেঙে গেছেন কালোটা ভাই? কালোটা আমি 7000 ভেঙে 7000 টাকা ভেঙে গেছে। এটা এটা হাটে দাম বলছে কত? 7000 টাকা দাম বলছে। 3500 টাকা পিস বলতেছে না? এটা কত ভেঙে বাজবেন বলছেন ভাই? আমি 7.5 ভেঙে দিছি। 7.5 হাজার টাকা ভেঙে দিছে? 7.5 হাজার টাকা হলে আপনি বিক্রি করতে পারবেন। বয়স কেমন হয়েছে ভাই? বয়স বেশি হয়নি। বাড়ির জিনিস নাকি? আচ্ছা আচ্ছা বাড়ি দেশি ছাগল না? এই দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছি ধরেন 8000 টাকা। 4000 টাকা পিস চাচ্ছেন? এমনি হাটের দাম বলছে কত বলছে হাটে? 6.5 হাজার টাকা দাম বলছে। 3000 টাকার উপরে আপনি ভাঙ্গে বলছেন কত? 7000। 3500 টাকা বেশ বলে দিচ্ছে, অল্প কিছু জন্য বেঁধে আছে তাই না? এই তো কাকা বাড়ির জিনিস নাকি আপনার? বাসার বয়স কয়দিন করে হয়েছে এগুলো? হ্যাঁ 7-8 মাস করে বয়স হয়েছে। এই তো পিওর দেশি ছাগল থাকবে না? অরিজিনাল দেশি ছাগল। দাম চাচ্ছেন কত? 7000 টাকা দাম চাচ্ছেন। এ দাঁত আছে নাকি একটু? এখনো দাঁত নেই। 7000 টাকা জোড়া চাচ্ছেন। এমনি দাম বলছে হাতে? ও বলছে 3-4 জোড়া 1500 টাকা পিস বলতেছে। সর্বনিম্ন 1500 পিস বলতেছে। আপনি ভেঙে দিচ্ছেন কত? কত ভেঙে বলছেন? 6 নিচে বেজবেন নাহলে বাসায় চলে যাবেন। দেখুন 3000 টাকা পিস হলে বিক্রি করবেন। তবে আপনারা যারা দেশি ছাগল খুঁজতেছেন, দেশি ছাগল নিয়ে খামার করতে চাচ্ছেন, তারা এই হাটগুলোতে আসতে পারেন এবং বাচ্চা সহ ছাগল নিতে পারেন এবং প্লাস খাসিও নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এই হাট ঘুরে যেটা দেখা গেল যে এই হাটে আপনার কস জাতের ছাগলগুলো নাই বললে চলে, আপনার দেশি জাতের ছাগলগুলো প্রচুর উঠে এখানে, আর সেই সঙ্গে খাসিও অনেক উঠে। তা আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওর প্রথম পর্বে আপনাদেরকে বলে দিয়েছি যে এই হাটে আপনারা কীভাবে আসবেন, ঠিক সেই রকমভাবে আসবেন।